আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকেই জানেন যে আনসার বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক আগেই। তো আজ আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত, আবেদনের বিস্তারিত শারীরিক মাপ এবং কোন জেলায় কতজন লোক প্রার্থী নির্ধারণ করা হয়েছে সেই সকল বিষয়বস্তু আমি জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরকারি বেসরকারি সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আনসার বাহিনীতে চাকরি পদসংখ্যা 340 জন। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিম্ন ছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় বাছাই ও অভিযুক্ত করা হবে। নিয়োগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে 6 বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 6 মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে যোগদান করতে হবে। পদের নাম আনসার ব্যাটালিয়ন, শুধু পুরুষদের অগ্রাধিকার দেওয়া হবে। 340 জন। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি সাধারণ এবং উপজাতিদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 110 পাউন্ড ও উপজাতিদের ক্ষেত্রে 104 পাউন্ড। বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 32 থেকে 34 ইঞ্চি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। সো ভিউয়ার্স, এখানে দেয়া আছে বয়স, বয়সের সময়সীমা। বয়স 26-8। অবশ্যই তারিখগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথায় রাখবেন। 26-8-2021 খ্রিস্টাব্দ তারিখে, 18 থেকে 22 বছর, বৈবাহিক অবস্থা অবিবাহিত, অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdp.gov.bd এ ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 9 আগস্ট 2021 খ্রিস্টাব্দ তারিখ হতে 26 আগস্ট 2021 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ আপনাকে অবশ্যই 200 টাকা ফি দিতে হবে। আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ, রকেট, মোবিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে, যা অপরিযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারগুলোতে অবশ্যই যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনাদের, প্রয়োজনে এই নাম্বারগুলোতে কল করে পরামর্শ নিয়ে নেবেন এবং অথবা বিস্তারিত জেনে নেবেন। ভিউয়ার্স, এবারে আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন জেলায় কতজন লোক নির্ধারণ করা হয়েছে এবং সেগুলোর ভিতর থাকতে পারে, অবশ্যই থাকবে আপনার জেলাটি। তো দেখা যাক, 1 নম্বরে আছে ঢাকা জেলা 29 জন, গাজীপুর জেলা 8 জন, মানিকগঞ্জ 3 জন, মুন্সিগঞ্জ 4 জন, নারায়ণগঞ্জ 7 জন, নরসিংদী 5 জন, ফরিদপুর 5 জন, গোপালগঞ্জ 3 জন, মাদারীপুর 3 জন, রাজবাড়ী 3 জন, শরীয়তপুর 3 জন, কিশোরগঞ্জ 7 জন, টাঙ্গাইল 9 জন, ময়মনসিংহ 12 জন, জামালপুর 6 জন, নেত্রকোনা 5 জন, শেরপুর 3 জন, চট্টগ্রাম 19 জন, কক্সবাজার 6 জন, বান্দরবান 1 জন, রাঙ্গামাটি 1 জন, খাগড়াছড়ি 1 জন, কুমিল্লা 13 জন, বিবেরিয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 7 জন, চাঁদপুর 6 জন, নোয়াখালী 8 জন, ফেনী 3 জন, লক্ষ্মীপুর 4 জন, সিলেট 8 জন, মৌলভীবাজার 5 জন, সুনামগঞ্জ 6 জন, হবিগঞ্জ 4 জন। জেলার নাম, রাজশাহী 6 জন, জয়পুরহাট 2 জন, পাবনা 6 জন, সিরাজগঞ্জ 8 জন, নওগাঁ 6 জন, নাটোর 4 জন, চাঁপাইনবাবগঞ্জ 4 জন, বগুড়া 8 জন, রংপুর 7 জন, দিনাজপুর 7 জন, গাইবান্ধা 6 জন, কুড়িগ্রাম 5 জন, লালমনিরহাট 3 জন, নীলফামারী 4 জন, পঞ্চগড় 2 জন, ঠাকুরগাঁও 3 জন, খুলনা 6 জন, যশোর 7 জন, ঝিনাইদহ 4 জন, মাগুরা 2 জন, নড়াইল 2 জন, বাগেরহাট 4 জন, সাতক্ষীরা 5 জন, চুয়াডাঙ্গা 3 জন, কুষ্টিয়া 5 জন, মেহেরপুর 2 জন, বরিশাল 6 জন, ভোলা 4 জন, জালকাঠি 2 জন, পিরোজপুর 3 জন, বরগুনা 2 জন এবং সর্বশেষ আছে পটুয়াখালী 4 জন। ভিউয়ার্স, এবারে দেখা যাক আবেদনের কিছু বিস্তারিত।
অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন ও সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেলস আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের ক্ষেত্রে নির্ধারিত সময় নির্ধারিত স্থানে প্রবেশপত্র ও আবেদনপত্র সহ উপস্থিত হবেন। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষায় গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ফেস্টিং সুগার এইচবিএস, এজি, এনটি, এইচসিভি, সিরাম, ক্যারটিনিন অ্যান্ড ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ফেস্টিং সুগার অর্থাৎ ভিউয়ার্স, এখানে যে যতগুলো সমস্যা দেয়া আছে, রোগের নাম দেয়া আছে, এগুলো যদি আপনার শরীরে থেকে থাকে বা ধরা পড়ে অবশ্যই আপনাকে প্রাথমিক বাছাই থেকেই বাতিল করা হবে। সনদ কাগজপত্র। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচিত কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে: শিক্ষাগত যোগ্যতার মূল কপি, সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি, সত্যায়িত 6 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা সামনে থেকে এবং সদ্য তোলা, জাতীয়তা সনদপত্র, সত্যায়িত পরিচয়, জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত, প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে যা যা দরকার, কলম, পেন্সিল, স্কেল এবং ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধা। চাকরিকালীন ভাতা দৈনিক সমতল এলাকা দৈনিক 516 টাকা, 516 টাকা, 66 পয়সা। পাহাড়ি এলাকা দৈনিক 533 টাকা, 33 পয়সা। উৎসব ভাতা 10,000 টাকা হারে বছরে 2টি উৎসব ভাতা। রেশন সামগ্রী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পারিবারিক রেশন মাসিক। চিকিৎসা অঙ্গীভূত ব্যাটালিয়ান আনসার অস্থুল হলে নিজের সরি অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় কর্তৃপক্ষ বহন করবে। প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা 150 টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা। অবসরকালীন একনাগারে 5 বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে আনসার গ্রহণের সময় প্রতি বছর চাকরিকালের জন্য 2 মাসের সমপরিমাণ ভাতা, শুধুমাত্র দৈনিক খোরাকি ভাতা হিসেবে সর্বোচ্চ 12 মাসের দৈনিক ভাতা গ্রাচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন। বিয়ার্স, বাকি যে বিস্তারিত আছে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি আমি বিস্তারিত বলতে গেলে অবশ্যই অনেক ভিডিও অনেক লং হয়ে যাবে, তো এখান থেকে এখানে বিস্তারিত যা দেওয়া আছে আপনারা দেখে নেবেন। কোন কোন জেলায় কতজন লোক নির্ধারণ করা হয়েছে সেগুলো আমি আগেই বলে দিছি, তো অল্প কিছু বাকি আছে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।